হ্যালো বন্ধুরা, শিক্ষা নিকেতনে স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আমি মিঠুন, তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাস। আজকে আমি মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে 19 শতকের বাংলা তথা ভারতবর্ষে পত্রপত্রিকা এবং সাহিত্যের ভূমিকা নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে 19 শতকের বাংলা খুবই অবহেলিত, দুর্দশাগ্রস্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। ইংরেজরা প্রায় শোষণ করে নিয়েছিল। এই সময় বাংলার মানুষকে জাগরিত করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা এগিয়ে এসেছিল, তার মধ্যে বেঙ্গল গ্যাজেট। এটি প্রকাশিত হয় 1780 সালে। যিনি প্রকাশ করেছিলেন তিনি হলেন জেমস অগাস্টাস হিকি। ইনি ছিলেন একজন ইংরেজ ভারত দরদি এবং এই পত্রিকাটি প্রথম ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছিল। এটি ছিল প্রথম সাপ্তাহিক পত্রিকা। তাহলে ভালো করে মনে রাখবে, তাহলে পত্রিকাটির নাম কি বললাম? বেঙ্গল গ্যাজেট। এটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1780 সালে। যিনি প্রকাশ করেছিলেন তার নাম ছিল জেমস অগাস্টা সিকি এবং এটি ছিল প্রথম ইংরেজি সংবাদপত্র, যেটি অবশ্যই মনে রাখবে এটি শুধু বাংলা নয়, ভারতবর্ষের প্রথম ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সেই সময়কার বাংলা তথা ভারতবর্ষের করুণ সামাজিক চিত্রকে তুলে ধরা। এর মাধ্যমে বিশিষ্ট ভারত সেবী, বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তাদের চোখে করুণ সামাজিক চিত্রকে তুলে ধরা এবং অপরদিকে ইংরেজদের সমালোচনা করা। এখন যেটি জানবো দিক দর্শন সম্পর্কে। দিক দর্শন ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা। দিক দর্শন প্রকাশিত হয়েছিল 1818 সালে এবং প্রকাশক কে ছিলেন? জেসি মার্শম্যান। জেসি মার্শম্যান ছিলেন ব্যাপটিস্ট মিশনের একজন ভারত দরদি। সাপ্তাহিক পত্রিকাও প্রকাশনার দায়িত্ব গ্রহণ করলেন এবং সেই সময়ে প্রথম প্রকাশনা করল সমাচার দর্পণ নামে একটি বাংলা পত্রিকা। এটিও প্রকাশিত হয়েছিল 1818 সালে। সমাচার দর্পণ প্রকাশিত হয় 1818 সালে। প্রকাশক ছিলেন জেসি মার্শম্যান। কিন্তু সমাচার দর্পণ আর দিকদর্শন এই দুটি পত্রিকার মধ্যে কনফিউশন হয়ে যায়। তোমাদেরও হবে, কিন্তু জানার সুবিধার জন্য আমি এর ট্রিক্স বলে দিচ্ছি। সমাচার দর্পণ স দিয়ে শুরু, সাপ্তাহিক স দিয়ে শুরু, অর্থাৎ সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ, আর বাকি যেটা অর্থাৎ দিক দর্শন মাসিক পত্রিকা। শুধু তোমাদের নয়, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদেরও বলছি। আর একটা বিষয় যে সমাচার দর্পণ আর দিক দর্শন দুটি কিন্তু একই সময়ে প্রকাশিত। তোমাদের শুধু মনে রাখতে হবে যে দিক দর্শন এবং সমাচার দর্পণ 1818 সালে প্রকাশিত হয় এবং প্রকাশকও একই ছিলেন। কে ছিলেন? জেসি মার্শম্যান। এরপর আমরা যে পত্রিকাটি সম্পর্কে জানব তার নাম ছিল বামাবোধিনী পত্রিকা। তোমরা যারা বাংলা নিয়ে ভালো করে পড়াশোনা করছো বা বাংলা নিয়ে পড়াশোনা করছো তারা অবশ্যই জানবে যে বামা কথার অর্থ হলো নারী, অর্থাৎ নারী জাতির কল্যাণ সাধনের জন্য যে পত্রিকাটি বিশেষ অগ্রণী ভূমিকা নিয়েছিল তার নাম বামাবোধিনী পত্রিকা। 19 শতকের বাংলায় নারীরা অনেকটাই পিছিয়ে ছিল, তাদের না ছিল শিক্ষার কোনো আলো, না ছিল সামাজিক কোনো মর্যাদা। মেয়েদের স্কুলে পড়া নিষিদ্ধ ছিল, তাদের ঘরেই থাকতে হতো, কম বয়সে বিয়ে দেওয়া হতো, যাকে আমরা বাল্য বিবাহ বলে জানি। আবার সতীদাহ প্রথা নামে একটা কুপ্রথা প্রচলিত ছিল। এইসব প্রথার বিরুদ্ধেও গণ আন্দোলন শুরু হয়েছিল। আমি নেক্সট ভিডিওতে সেগুলি তোমাদের নিয়ে আলোচনা করব। বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্যই ছিল নারী জাতির শিক্ষার আলো ঘটানো। তারা আন্দোলন শুরু করেছিল যে নারীরা শুধুমাত্র ঘরে বসে থাকবে না, তাদেরও স্কুলে যাওয়ার অধিকার আছে, তাদেরও শেখার কিছু অধিকার আছে, তারাও সমাজের একটা অংশ, তারাও ভবিষ্যতে সমাজকে নিয়ে চলতে শিখবে, তারাও সমাজের অংশীদার।
এই যে আন্দোলনটা, এই যে পংক্তি, এই যে বাক্য প্রথম শুরু করেছিল বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী পত্রিকার বামাবোধিনী পত্রিকাটি প্রকাশ করেছিলেন উমেশচন্দ্র দত্ত। এই পত্রিকার প্রতিটি সংখ্যায় সংস্কৃতে একটি বাক্য লেখা থাকতো, কন্যা পেবং পালনীয়া শিক্ষা নিয়তি যত্নত্ব, অর্থাৎ কন্যাকে যত্নের সঙ্গে পালন এবং শিক্ষা দেওয়া উচিত। অর্থাৎ এই বাক্য থেকেই আমরা বুঝতে পারছি বামাবোধিনী পত্রিকা নারী জাতির জন্য কতটা উৎসর্গকৃত ছিল। এটি আনুমানিক প্রকাশিত হয়েছিল 1863 সালে। এখন যে পত্রিকাটি সম্পর্কে জানবো সেটি হলো হিন্দু পেট্রিয়ট। এবার কিন্তু একটু অন্যরকম, দেখো আমি দুটি নাম লিখেছি, একটি গিরিশচন্দ্র ঘোষ আর একটি হরিশচন্দ্র মুখার্জি। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে একটি পত্রিকার দুজন প্রকাশক কি করে হয়। অবশ্যই ছিল, হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1853 সালে। তোমরা হয়তো অনেকেই জানো যে এই পত্রিকাটি যখন প্রকাশ হয়েছিল তার কিছুদিন পরেই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল। প্রথম যিনি প্রকাশ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ, তিনি কিছুদিন পত্রিকাটি প্রকাশনার দায়িত্ব পালন করলেন। তারপরে অর্থাৎ মহাবিদ্রোহ যখন শুরু হয়েছিল সেই সময় দায়িত্বভার গ্রহণ করেছিল হরিশচন্দ্র মুখার্জি। গিরিশচন্দ্র ঘোষ তিন চার বছর যেভাবে গুরু দায়িত্বভার পালন করলো, যেভাবে সমাজের বিভিন্ন করুণ চিত্র, নীলকরদের অত্যাচার, জমিদারদের অত্যাচার সুন্দরভাবে তার পত্রিকার মধ্যে প্রকাশ করেছিল, মহাবিদ্রোহ শুরু হওয়ার কিছুদিন আগেই হরিশচন্দ্র মুখার্জি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি মহাবিদ্রোহের ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক দিন সুন্দরভাবে তার পত্রিকাটিতে প্রকাশ করেছিলেন। এর ফলে কি হলো, ইংরেজের অত্যাচার, অপরদিকে ভারতীয়দের বিদ্রোহ যখন সুন্দরভাবে প্রকাশ করলো, জনগণ যখন বুঝতে পারল, তখন হরিশচন্দ্র মুখার্জি ভারতবর্ষে খুবই পরিচিত নাম হয়ে যান। এর জন্য তিনি জনগণের কাছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রতিষ্ঠাতা হিসাবে বা হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক এবং প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত নাম পান। তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, তোমরা উত্তর দেবে হরিশচন্দ্র মুখার্জি। কেননা হরিশচন্দ্র মুখার্জি প্রথম হিন্দু পেট্রিয়টকে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষে খ্যাতি দিয়েছিলেন। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, তাহলে তখনই তোমরা গিরিশচন্দ্র ঘোষকে উত্তর লিখবে। এই পত্রিকার উদ্দেশ্য কি ছিল? এই পত্রিকার উদ্দেশ্য ছিল দুটি। এক, মহাবিদ্রোহের চরিত্রগুলিকে তাদের পত্রিকায় প্রকাশনার মাধ্যমে জনগণের সমর্থন আদায় করা। অপরদিকে নীলকরদের অত্যাচারের কাহিনী তুলে ধরে ভারতবর্ষের জনগণের মনে জাতীয় আন্দোলনের বিস্তার ঘটানো। এই পত্রিকাটিতে নানা সাহেব, তাঁতিয়া টুপি, ঝাঁসিরানি লক্ষ্মীবাই এদেরকে বীর চেতনার সম্মান দেওয়া হয়েছিল। আর অন্যদিকে কি হয়েছিল, ইংরেজদের কঠোর সমালোচনা করা হয়েছিল। এর ফলে কি হয়েছিল, ভারতীয়দের মনে জাতীয় চেতনার বিকাশ ঘটেছিল এবং একদিন আমরা কি হয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম। এখন একটি প্রহসনমূলক রচনা সম্পর্কে জানবো। প্রহসনমূলক রচনা, যাকে বলা হয় ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক মূলক রচনা, অর্থাৎ যে রচনার মাধ্যমে তীক্ষ্ণ ভাষায় কাউকে ছোট করা হয় বা হেয় করা হয়। উনিশ শতকের ভারতীয় সমাজে এক শ্রেণীর বাবু সমাজ তৈরি হয়েছিল। বাবু কাদের বলা হতো, যে সমস্ত ভারতীয়রা নিজেদেরকে ইংরেজদের মতো ভাবতেন, ইংরেজদের পোশাক পরিচ্ছদ পরতেন, ইংরেজদের কালচারের সঙ্গে নিজেদের মেলানোর চেষ্টা করতেন এবং তৎকালীন ভারতীয় তথা দেশপ্রেমিক ভারতীয়দের থেকে সম দূরত্ব বজায় রাখার চেষ্টা করতেন। এদের কি বলা হতো, বাবু। অর্থাৎ ইংরেজদের সঙ্গে যাদের ভালো বন্ধুত্ব ছিল তারাই বাবু। কালীপ্রসন্ন সিংহ নামে একজন ব্যক্তি হুতুম প্যাচার নকশা নামে একটি প্রহসনমূলক রচনা লিখে এই সব বাবুদের তীক্ষ্ণ ভাষায় ছোট করলেন। গল্পটি যখন আমি সরল ভাষায় পড়ব তখন বাবুদেরকে খুব ভালোই মনে হবে, কিন্তু যদি অন্য অর্থে দেখি যে বাবুদেরকে তিনি খুবই বিদ্রুপ করেছিলেন। এই গল্পটির
আর একটি গুরুত্ব ছিল। তৎকালীন আমরা জানতাম যে বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা কি লিখতেন, এরা কি লিখতেন, সাধু গদ্য ভাষায় লেখালেখি করতেন। কালীপ্রসন্ন সিংহই প্রথম ব্যক্তি যিনি সংস্কৃত বিরাজাল সাধু গদ্য ভাষা থেকে বেরিয়ে বাংলা চলিত গদ্য ভাষায় হুতুম প্যাঁচার নকশা লিখলেন। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, তোমরা যে ভাষায় কথা বলো, সেই ভাষায় হুতুম প্যাঁচার নকশা প্রথম লিখলেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চলিত গদ্য ভাষায় প্রথম লেখা প্রহসনমূলক রচনাটির নাম কি। তখন উত্তর কি লিখবে, হুতুম প্যাঁচার নকশা। কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। এখন আমরা জানবো নীল দর্পণ সম্পর্কে। দর্পণ মানে কি? আয়না। অর্থাৎ নীল বিদ্রোহের ঘটনাগুলিকে সমাজের চোখে আয়নার মতো করে যে সাহিত্য তুলে ধরেছিল সেটি হলো নীল দর্পণ। এই রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র নামে একজন সরকারি কর্মচারী। তিনি যখন নীল দর্পণ লিখেছিলেন তখন নিজের নামে নীল দর্পণটি লেখেননি। কারণ তিনি যদি নিজের নামে লিখতেন তাহলে কি হতো, যখনই ইংরেজদের চোখে যেত তখনই তার সরকারি চাকরিও যেত, তিনি জেলে চলে যেতেন। তার জন্য তিনি ছদ্মনাম নিয়ে নীল দর্পণ লিখেছিলেন এবং যে ছদ্মনামটি নিয়েছিলেন সেটি ছিল কস্যচিৎ পথিকস্য নামে, কোনো একজন পথিকের ছদ্মনামে নীল দর্পণ লিখেছিলেন। যখনই জনসমাজে নীল দর্পণ প্রচার হয়ে গিয়েছিল তখন ইংরেজদের আর সেটি বন্ধ করার মতো উপায় ছিল না। এরপর বাঙালি ভারতীয়দের মধ্যে যখন নীল দর্পণ প্রচার হয়ে গিয়েছিল, তারপর ইংরেজদের চোখের সামনে, ইংরেজদের চোখের সামনে বা ইংরেজদেরকে বোঝানোর জন্য ইংরেজি ভাষায় অনুবাদ করার প্রয়োজনীয়তা অনুভব করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কি ছিলেন? একজন কবি ছিলেন। তিনি একজন ইংরেজ, অপর আরেকজন ইংরেজ দরদি রেভারেন্ড জেমস লং নামে একজন ইংরেজ দরদির সহায়তায় নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করলেন। এবং ইংরেজিতে অনুবাদ করার সঙ্গে সঙ্গে কি হলো, ভারতবর্ষে বসবাসকারী সমস্ত ইংরেজি বা ইংরেজ সাহেবদের চোখে নীল দর্পণ ভেসে উঠল। তারা বুঝতে পারলো যে আর বেশি দিন ভারতবর্ষে নীল চাষিদের উপর অত্যাচার করা যাবে না। কারণ তারা যে ভারতীয়দের উপর নীল চাষের জন্য অত্যাচার করত সেটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। এর ফলে কি হয়েছিল, এর ফলে ইংরেজ নীলকর সাহেবরা অল্প হলেও চাষিদের উপর একটু অত্যাচার কমিয়েছিল, শোষণ কমিয়েছিল, বঞ্চনা কমিয়েছিল। এই যে তোমরা জানলা নীল দর্পণ নাটক, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে নীল দর্পণ নাটকটি কার লেখা? উত্তর কি হবে, দীনবন্ধু মিত্র। আর বড় প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে, নীল দর্পণ নাটক সম্পর্কে টিকা লেখো। তখন যখনই লেখ বলবে যে টিকা লেখো, তখন আমি যে কথাগুলো তোমাদের বললাম সেগুলি লিখলেই উত্তর হয়ে যাবে। আবার এরকমও প্রশ্ন আসতে পারে যে নীল দর্পণ নাটকটিতে কোন বিদ্রোহের কথা জানা যায়, উত্তর কি লিখবে, নীল বিদ্রোহের কথা। আবার নীল দর্পণ নাটকটি, আবার অন্য আবার আরেকটি প্রশ্ন আসতে পারে যে নীল দর্পণ নাটকটি ইংরেজি ভাষায় কে প্রকাশ করেন, উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। আবার প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে নীল দর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত কার প্রচেষ্টা ইংরেজিতে অনুবাদ করেন, উত্তর হবে রেভারেন্ড জেমস লং। এখন আমরা যে পত্রিকাটি সম্পর্কে জানবো সেটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও তোমাদের জানতে লাগবে, কারণ পরীক্ষা দু একটি প্রশ্ন আসতে পারে। গ্রাম বার্তা প্রকাশিকা সভা প্রকাশিত হয়েছিল 1863 সালে। বাংলাদেশের একজন স্কুল শিক্ষক ছিলেন, তার নাম ছিল হরিনাথ মজুমদার, যিনি বেশিরভাগ লোকের কাছে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। তিনি যখন গ্রাম বার্তা প্রকাশিকা সভা প্রকাশ করেছিলেন তার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি শুনতে পেরেছিলেন যে ইংরেজ সরকার বাংলার পত্রিকাগুলি ইংরেজিতে অনুবাদ করে ভারতবাসীর মনে কি রয়েছে তা জানার চেষ্টা করছে। এই উদ্দেশ্যে তিনি বাংলা ভাষায় একটি পত্রিকা রচনার উদ্দেশ্য অনুভব করেছিলেন। এখানে শুধুমাত্র ভারতীয়দের গ্রাম বাংলার চিত্রই প্রকাশ পায়নি, এখানে শুধুমাত্র গ্রাম বাংলার চিত্রই প্রকাশ পায়নি, তৎকালীন সমাজের শহুরে সমাজের প্রকৃতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। বিজ্ঞান, তাছাড়া বিজ্ঞান সাহিত্য ইত্যাদি বিষয়েও আলোচনার হয়েছিল।